মানে হলো তার রিহা থেকে, তার রিহা অর্থ কি? রেস্ট নেওয়া। এত লম্বা লম্বা কেরাত করতো আমাদের মাঝে মধ্যে ভয় হতো যে সেহরির টাইম বোধহয় হয়ে গেল, আমরা সেহরি খেতে পারবো কিনা। মহাত্মা ইমাম মালিক এইভাবে বর্ণনা এসে সারা বড়রা বর্ণনা করেছেন যে বুড়োরা লাঠি হাতে দাঁড়ায় থাকতো, এক হাতে আর এক হাতে হাত ধরে থাকতো, তারপরে পাহাগুলো খুলে যেত সারা রাত দাঁড়িয়ে থাকতে থাকতে। তার লম্বা লম্বা কেরাত করলে মাঝখানে রেস্টের প্রয়োজন পড়তে পারে, একটু পানি পান করার প্রয়োজন পড়তে পারে, এমনকি বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। একটু ব্যবস্থা থাকা ভালো, পানি একটু খেজুর ইত্যাদি ব্যবস্থা থাকা ভালো, এটা না তারবি হা একটু রেস্ট নেওয়া। কেন লম্বা কেরাতের পরে আপনার একটু রেস্ট নিয়ে আবার আল্লাহ শুরু করতেন, সাহাবিগণ শুরু করতেন, আবার শুরু করতেন। এনারা দিচ্ছেন আল্লাহ নবী বলেছেন যে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত, সাহাবীগণ ধীর স্থির ভাবে, এমনকি 8 রাকাত পড়তে পড়তে রাত শেষ হয়ে যেত এমন হতো। আর এনারা তারাবির নাম দিচ্ছেন তারায়া পড়া। আরবিতে অনুবাদ হলো ধীরে ধীরে রেস্ট, আর ওনারা তারাইয়া কেমন একবার বল না, তুমি লাহনে জালি হয়ে গেল হারাম তেলাওয়াত করলে, নিজে গুনাহগার হলে, মুক্তাদিরকে তুমি গুনাহগার বানালে, তোমাকে তাড়ায় পড়াইতে কইছি কে? আল্লাহর বান্দা 27 তারিখের মধ্যে শেষ করতেই হবে। কে বলেছে তোমাকে 27 তারিখের মধ্যে শেষ করতেই হবে? তুমি যদি পারো তো ভালো আলহামদুলিল্লাহ, লম্বা লম্বা কেরাত করে যদি হয় আলহামদুলিল্লাহ, না পারলে তোমার এই ভুরভুর ভুরভুর করে সাপুরি মন্ত্র পড়ে আর গণকটাতে ভুরভুর করে তোমাকে কোরআন তেলাওয়াত কে করতে বলেছে? এটা তার রিহা ধীর স্থির পাবে। যে যে দীর্ঘ সময় না পারবে সে ঘরে যেয়ে পড়বে, কোনো সমস্যা নেই। 4 রাকাত মসজিদে পড়বে, 4 রাকাত ঘরে যেয়ে পড়বে, তাতেও কোনো সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত কায়েম করে দিলেন ওবাই ইবনে কাবের নেতৃত্বে, কিন্তু নিজে জামাতে শামিল হলেন না। শেষ রাতে আবার বের হয়ে এসেছেন, রাত্রে আরেকজন সাহাবী কিনে বের হয়ে এসেছেন, তিনি আফসোস করে বললেন, হায় রে, যে সময়টা উত্তম ছিল সেই সময়টা তোমরা ঘুমাচ্ছ, আর যেটা চলন জায়েজের সময়টা তোমরা সালাত আদায় করে শেষ করে ফেলেছ, অর্থাৎ শেষ রাতে আদায় করা উত্তম, আগ্রাইতে তোমরা শেষ করে দিয়েছ, কিছু সালাত পারলে শেষ রাতের জন্য রেখে দাও মাঝে মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃষ্টিটা আকর্ষণ করলেন যে শেষ রাত্রিতে হলো উত্তম সময়, সেখানে সেই তোমার তোমার ঘুমাচ্ছ আর আগ্রাইতে শেষ করে দিলে সব সালাত। সম্মানিত উপস্থিতি, সালাত উত্তরাবি আমার ভাইয়েরা নানান কথাবার্তা ছড়ানো শুরু করে দিয়েছেন, 20 রাকাতই পড়তে হবে, 1400 বছর যাবত চলে এসেছে, এরা 20 রাকাত পড়ে না, নামাজ মানুষকে সালাত আদায় করতে দেবে না, যত বেশি বেশি পড়া যাবে তত সওয়াব হবে, এদের কি সমস্যা? নানান ধরনের অজুহাত তারা তুলেছেন। ভাইও জোহরের সালাত 6 রাকাত, পড়ুন না 6 রাকাত, বেশি হবে বাধা দেবে কে? আমি ওটা উদাহরণ দিচ্ছি না, শুধু দৃষ্টি আকর্ষণ করেছি, বেশি হলেই সেটা ভালো হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদানে আল্লাহর নবীর সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ, আল্লাহর নবী রমাদান হোক বা রমাদানের বাইরে হোক কোনো রাতেই 11 রাকাতের বেশি আদায় করেন নাই, 8-3, কোনো কোনো বর্ণায় 10 এবং 1ও দেখা যাচ্ছে, 11 রাকাতের বেশি আদায় করেন নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা আরবান লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহর নবী 4 রাকাত আদায় করলেন, লা তাসআল তুমি জিজ্ঞাসা করো না, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত লম্বা করার কত সুন্দর করে আল্লাহর নবী সালাত আদায় করতেন এটা তুমি জিজ্ঞাসাই করো না। ভারতে আলিগড়ে লেখাপড়া করেছি, ওরা বলতো যে পুছিয়ে মত ইতনি খুবসুরত হ্যায় ইতনি খুবসুরত হ্যায় কি পুছিয়ে মত, এত সুন্দরী যে আপনি জিজ্ঞাসাই করেন এই ব্যাপারে,
আরবি ভাষার ওইটা স্টাইল, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহর নবী রাতের সালাত কত লম্বা করে আর কত সুন্দর করে পড়তেন এটা তুমি জিজ্ঞাসাই করো না, অর্থাৎ এত লম্বা করে এত সুন্দর করে আল্লাহর নবী রাতের সালাত আদায় করতেন। আর আপনি এরকম ভুর 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 করে তেলাওয়াত করেন আর উঠতেছেন ফানাক্কারা আরমান, আল্লাহর নবীর ভাষায় পাখির মতো ঠক্কর মারতেছেন, এটা কেমন কথা? কিসের সালাত আদায় করেন আপনি? লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তারপরে আল্লাহ নবী আবার চার রাকাত পড়তেন, দুই রাকাত করে চার রাকাত থাকে আদায় করতেন। তারপরে ভেতরের বিষয় এসে গেলাম, ওটা নিয়ে আমি আর আলোচনা করছি না। সম্মানিত উপস্থিতি, এখন আমার ভাইরা প্রতিবাদ করছেন, এটা তো তাহাজ্জুদের অধ্যায় এসেছে। আমি বলবো যে তাহাজ্জুদ, তারাবী, কিয়ামুল লাইল সব একই জিনিস। রমাজানে যেটা তারাবী, অন্যান্য মাসে সেটাই তাহাজ্জুদ, সেটাই কিয়ামুল লাইল, একই জিনিস। আপনারা পড়েননি ঠিক মতো সহিহুল বুখারি, সহিহুল বুখারি তো পড়েন না, সহিহুল বুখারি অভিনয় করেন, মারাত্মক ব্যাপার। কিন্তু এটা সহিহুল বুখারির খতম হয়, সহিহুল বুখারির খতমের অনুষ্ঠান হয়, পাগড়ি বান্দা হয়, ধনীদেরকে দাওয়াত করা হয়, তারা অনেক টাকা পয়সা দেন, মহনীয় অনুষ্ঠান করা হয়। কিন্তু যদি জিজ্ঞাসা করে উস্তাদ জি আপনি কি সহিহুল বুখারিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আসলেও ছাত্রদেরকে পড়িয়েছেন, লা জবাব হয়ে যাবে। সহিহুল বুখারির হাদিস সামনে নিয়ে শুধু গান বাম কথাবার্তা বলেছেন। শোনো বন্ধু, শোনো, পশ্চিমবঙ্গে একটি বিখ্যাত গান আছে, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, পিঠের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। এটার উপর ভিত্তি করে আমি আর একটা গান লিখেছি, শোনো বন্ধু শোনো, সহিহ বুখারির কথা, টিকার পাজরে হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। টিকা দিয়া হাসিয়া দেয়া নূর দিয়া সহিহ বুখারির হাদিসের বারোটা বাজায় দিছে চতুর্দিকে। এখানে পড়ার পড়ানো নেই, এখানে আমল করা করানো নেই, বুখারির পাতা খুলে দূরের বাতুলতা হাদিসগুলা কেঁদে বলে হুজুর গেলেও কোথা। শোনো বন্ধু শোনো, সহিহ বুখারির কথা, টিকার পাজরে আর হাসিয়ার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। সহিহুল বুখারি, সহিহুল বুখারি, সহিহুল বুখারিতে নাকি তাহাজ্জুদের অধ্যায় আছে, তারাবীর নাকি অধ্যায় নেই? আমি বলি আপনি তো পড়েননি, আসলে বড় মুহাদ্দিস শাইখুল হাদিস হয়েছেন, কিন্তু সহিহুল বুখারিকে শুধু সমাধি করেছেন মানুষের সামনে, পড়েন নাই, পড়ানো নাই, বরকত উঠে গেছে মনের থেকে, বরকত উঠে গেছে। এই জন্য আপনি খুলে দেখুন কিতাব সিয়ামের অধ্যায়, হজের পরে কিতাব সিয়ামের অধ্যায় আছে, সিয়ামের অধ্যায়ের পরেই কিতাব সালাতে তারাবি একবার সহিহুল বুখারির মধ্যে আছে, সারা পৃথিবীর সকল প্রিন্টে কিতাব সালাতে তারাবি উপরে আছে, আর ভারতীয় হানাফি ভাইদের প্রিন্ট যেটা সেটা এক সাইড দেওয়া হলেও আছে, আপনাদের ছাপানো কিতাবে এক সাইড দিয়ে দেখেন কিতাব সালাতে তারাবি আছে। তাহাজ্জুদের অধ্যায়ে ইমাম বুখারির উস্তাদ হলেন আবদুল্লাহ বিন ইউসুফ, আর তারাবির অধ্যায়ে ওনার উস্তাদ হলেন ইসমাইল, তারপরে ইমাম মালিক, তারপরে সনদ এক, ভাষাও এক। তার মানে ইমাম বুখারি প্রমাণ করে দিয়েছেন যা তাহাজ্জুদ সেটাই তারাবি, একই হাদিস। সেদিন শেখ আসমত আমাকে বলছিল সামাদবাড়ির দোকানের উপরে অফিসের মধ্যে, যে কি বলবেন আপনি চারশো দুইবার বাহাসে গেলেন ওই কিশোরগঞ্জে এবং দুর্গাপুরে, ভাস তো হয়নি, শুধু মিথ্যা কথা প্রতারণা চালিয়ে দিল, হুজুরদের তো আর গুণা নেই, আল্লাহ মাফ করবেই। আমি অবাক হলাম হুজুরদের চরিত্র দেখে। উনি বলতেছেন কিশোরগঞ্জ গাজীপুরের কোথায় ওয়াজ করতে এসে সহিহুল বুখারি মাথায় নিয়ে বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বুখারির মধ্যে জোরে আমিন বলার, ইমামের হোসেনে সূরা ফাতিহা পড়ার এবং রফুল আদান করার কোনো হাদিস নাই। সবাই নাউজুল্লাহ পড়তেছেন, আমি বললাম আসমত আলী ঠিকই বলেছে, মুসলিম আপনি ওই কথা কন কমনে, মানে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড মাথায় নিছে, সব এই সকল মাসলাম সে প্রথম খণ্ডে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার হাদিস, রাফুল আদানের হাদিস, মুক্তাদির জোরে আমিন পড়ার হাদিস সব রয়েছে প্রথম খণ্ডে, আর পাবলিককে বোকা বানানোর জন্য দ্বিতীয় খণ্ড মাথায় নিয়ে কসম খাইতেছে আল্লাহর কসম এই বুখারির মধ্যে এই সকল হাদিস নাই।
কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে কয়ে দেবে, এ আল্লাহ আমি তো দ্বিতীয় খন্ড মাথায় নিয়েছিলাম, আল্লাহ বোধ হয় নিজে খেয়াল করেন নাই, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাই, এগুলাও চলছে বক্তৃতা আর বলছে। তারাবির সালাত আদায় করবেন, দিনের বেলায় প্রস্তুত থাকবেন যে আল্লাহ আমি যেন এই সালাত আদায় করতে পারি। মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। এই মাস গুনাহ মাফের মাস, আল্লাহ নবী বললেন সেই সবচেয়ে হতভাগা, সেই সবচেয়ে হতভাগা যে ব্যক্তি সিয়ামের মাস আসলো অথচ সে গুনাহ মাফ করে নিতে পারলো না। সারা বছর বহুত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এমনকি জিনাও যদি হয়ে থাকে, গোপনে যদি মদও খাওয়া হয়ে থাকে, নিজস্ব আল্লাহর কাছে পাপ করে ফেলেছেন, মানুষ জানে না, মানুষকে বলবেন না। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, শাহাদত খান ফয়সাল বই লিখে গেছে গুনাহ মাফের উপায়, বইটা পড়ে নেবেন। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি, আল্লাহ নবী বলেন যে প্রত্যেক উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা মানুষের সামনে বলে বেড়ায় যে আমি এই পাপ করছি, ওই পাপ করছি, ওই পাপ করছি, না, বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে যে গুনাহটা সেটা আপনি লুকিয়ে রাখবেন। আল্লাহ নবী বলেন রমাদানের মাস আসলো অথচ সে গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো হতভাগা নেই। আল্লাহ নবী বলেন যার ঘরে বুড়া বাবা এবং মা আছে, বুড়া বাবা মা ঘরে আছে অথচ সে গুনাহ মাফ করতে পারে না, সওয়াব কামাই করতে পারে না, জান্নাতের উপযুক্ত হতে পারলো না, এর মতো হতভাগা নেই। আমরা তো মনে করি যে বুড়া বাবা মা দাদা দাদি এরা হলো ঘরের বোঝা, এই ওষুধ খাওয়াও, এই পেশাবখানা নাও, এই চিৎকার করে, এই ডাকাডাকি করে, এই চারটা খাওয়াইতে হয়, হাসপাতালে নেওয়া হয়, কত কঠিন, কিন্তু না, এটা হলো আপনার একটা পুঁজি, আপনার একটা অ্যাসেট, আপনার গুনাহ মাফ করার জন্য সওয়াব কামাইয়ের জন্য একটা ফ্যাক্টরি হয়ে আছে ঘরের মধ্যে। চলে গেলে আপনি দোয়া করার লোক থাকবে না, বাবা মা সারা পৃথিবীর কেউ দোয়া করে নাকি? আপনি দোয়া করতে বলবেন, হুজুর দিবেন, হুজুর কবে একটা দোয়া করে শেষ করবে, তারপর আপনাকে ভুলে যাবে, রাত দিন চব্বিশ ঘন্টা যিনি আপনাকে মনে রাখে দোয়া করে তিনি কে? প্রথমে মা, তারপরে বাবা, আর তিনি ঘরে বসে আপনার জন্য দোয়া করবেন, আপনার বোঝা মনে করতেছেন? আপনি ভুলে যান বুড়া বাবা মা ঘরে আছে, মানে আপনার ঘরে একটা দোয়ার ফ্যাক্টরি আছে, দোয়া করার একটা সম্পদ আছে আপনার, ওটা আপনি গনিমত মনে করুন, খিদমত করুন, রাত দিন তার জন্য সেবা শুশ্রূষা করুন, গুনাহ মাফ হবে, আপনার সওয়াব বেড়ে যাবে। আল্লাহ নবী দৃষ্টি আকর্ষণ করেছেন।